ভাই দুখাখন জানিব পারিস মই একে গোপন সম্ভেদ শান্তির সত্যলৈ হস্তিনাতে প্রবেশ করিব হেনো কৃষ্ণ বাসুদেব ব্যর্থ করি কৃষ্ণর শান্তির অভিযান সত্তর মন্ত্রদাতা সেই গোয়াল সন্তানে কদাপিতো নাপাব সম্মান এই কুরু সভাত শৈশবরেই পরা মই রাখি আছো মন চলে বলে কিংবা কৌশলে হলেও দুর্যোধনের শির সত্য পাণ্ডবে নিধন শুনা মোর প্রিয়জন কর্ণ দুঃখাসন সকলতি হবা সাবধান শান্তির সত্যলৈ হস্তিনাথ প্রবেশ করিব কৃষ্ণ বাসুদেব প্রবেশিব যেতিয়া সেই পাণ্ডবর অনুচর দৈবকী নন্দন তব ভাতা দুঃখাসনে যথাযোগ্য জনাব সম্ভাষণ বন্দী করি শান্তিরূপ ভীরু পাণ্ডবর সত্যরূপে সন্ধিপত্ত করিম নজলাবা চিন্তারণ কৃষ্ণর আগমনে কুরু পাণ্ডবর শত্রুতা নাশ করিব নোয়ারে কদাপি স্বর্ণপাত্রর জলধারায় অন্তরর অগ্নি নির্বাপিত করিব নোয়ারে ভাগিন যুদ্ধ অনিবার্য ইয়াক বাধা দিয়ার শক্তি কারু নাই দুঃখাসন ইয়াক বাধা দিয়ার শক্তি কারু নাই সঁচা কথা তোমার পরামর্শের বাবেই পাণ্ডবর রক্ষ হব হস্তিনার কারাগারের বিশেষ অতিথি ভুল মহাভুল করিব খুঁজিছা তুমি সখা দুর্যোধন সখা হব পারে বাসুদেব পাণ্ডবর হিতাকাঙ্ক্ষী কৌরবর চিন্তার কারণ সেই বলি দূতক বন্দী করে কিয় তুমি কুরুকুলর কলঙ্ক আনিবা দূত রূপে আহে যদি কৃষ্ণ বাসুদেব কুরুকুল পরাজয়ের ভয়ত কিয় তুমি শৃঙ্খলিত করিব খুঁজিছা অঙ্গরাজ নহও শক্তিহীন মই নালাগে শুনাও মোকে কৃষ্ণর শকতির কথা কই সখা বলি নিত্য বলি বুকুত সাবতি যাচ্ছিল তোমাক মই এদিন অজস্র সম্মান স্বর্ণময় স্বর্ণময় রাজ মুকুতে নিজ হাতেই পিলাই করেছিল অঙ্গরাজ্য দানে তথাপি তো কিয় সখা পারে পারে দুর্যোধনকে করা বরদান পাণ্ডবে বিনাশর বেহু যেতেই রসো বারে বারে তুমি মোকে করা বিরোধ তুমি রাধার নন্দন এই আইন কিন্তু চরিপতি তোমার যোগ্য প্রতিদান অন্যায় ধর্ম বলি বারে বারে দুর্যোধনকে করা বরদান ভুল নুবুঝিবা সখা সখা মিছাতেই নকরা এনে অভিমান তোমার সুরক্ষার বাবে দিব পারে কর্ণই নিজ প্রাণদান হয় যদি হোক যুদ্ধ ভয়ঙ্কর নাই তাত মোর অলপও আপত্তি কিন্তু সখা সখা আহে যদি বাসুদেব কৃষ্ণ দূত রূপে কিয় তুমি শৃঙ্খলিত করিবা অঙ্গরাজ গুরুকুল পরাজয় কথা নকরিবা এবার উচ্চারণ ভীষ্ম পূর্ণ পরাক্রমী বীর যুদ্ধ থাকিলে সহায় ধ্বংস হব পাণ্ডব কোনো শঙ্কা নাই সঁচা কথা ভাই ধর্ম হওকে অধর্ম হওকে ন্যায় বা অন্যায় হওকে রণভূমির শত্রুর কোনো ক্ষমা নাই বিচ্ছরী পাণ্ডবকে মহি মোট করি দুর্যোগে বিচারিছে মাতো যুদ্ধ চায় অপেক্ষা করা
অচিরে আহিব, অচিরে আহিব পাণ্ডৱৰ দূত। জনাব লাগিব, জনাব লাগিব কৃষ্ণক পুষ্প সম্ভাষণ। উত্তম মামা, সখা সখা পুনৰবাৰ নকৰ যেন বাৰণ। বৰ সখন অবাঞ্ছিত অতিথিকে পুজিবৰ বাবে নিজকে কৰাকৈ প্ৰস্তুতে আহা মামা। কিদরে বুঝাম মই মৃত্য বলি এবার ডাক ললু আকালি, অন্যায় অধর্মী বলি সংকটর বেলা কিদরে মই কর পরিত্যাগ। নাই কর্ণ আজি অতিকে অতল, যাই যদি ধর্ম ধর্ম যাওক রসতল। ন্যায়ই হোক কিংবা অন্যায়ই হোক, সখার আদেশ কর্ণই কদাপিতু নকরে লঙ্ঘন।